আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু অজিফা। এই অজিফাগুলো যদি কেউ ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই দিবেন যা সে কখনো কল্পনা করতে করেনি। ইনশা আল্লাহ এমন পরীক্ষিত অজিফা আপনাদের সাথে শেয়ার করব। আপনি ধনের কথা বলেন, আপনি আরোগ্যতার কথা বলেন, টাকা পয়সার কথা বলেন, সম্পদের কথা বলেন, রোগ মুক্তির কথা বলেন, যে বৈধ উদ্দেশ্যে করবেন না কেন, আল্লাহ পাক সেটার মধ্যে কামিয়াবি এবং পরিপূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ। আজকে এমন একটা সুরার খাসিয়াত আজকে আপনাদের সাথে আমি উল্লেখ করছি। তো এই সুরার মধ্যে আমি সবার শেষে বলবো নামটা। এখন আমি সুরার আয়াত রয়েছে 7টি এবং এখানে সুরার মধ্যে এক একটা হরফ রয়েছে 125টি। আমি আপনাদের সাথে যুক্ত আছি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডির লিংক দেওয়া রয়েছে, এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি। যাই হোক, পীর তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা এর শাগরেদ বলেছেন, এক সময়ে মুলতান শহরে ভয়ানক কলেরা সৃষ্টি হয়। পীর সাহেবের কাছে মানুষ এই কলেরা থেকে মুক্তির জন্য একটা আমল জিজ্ঞাসা করে। তিনি বলেন, এই সূরাটা পড়ে বিসমিল্লাহ সহকারে পাঠ করবে, 7 বার পড়ার পরে 7 বার এক গ্লাস পানিতে ফু দিয়ে তুমি ওই কলেরা যার হবে তাকে খাওয়ায় দাও, আল্লাহ পাক রোগ মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আমল কিন্তু সেই আগেরটাই আছে, কিন্তু আমাদের ইমান আমলের মধ্যে তারতম্য হওয়ার কারণে আমাদের আমলে কাজে কম আসে, আমল কিন্তু সেই আগেরটাই। যাই হোক, যে ব্যক্তি 41 বার এই সূরাটা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে, খোদার মর্জিতে যে কোনো ধরনের রূপ থেকে সে নিরাপত্তা লাভ করবে। আমি মধ্যে একটা ছোট্ট করে কথা বলে নিচ্ছি, আমার ভেরিফাইড চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া রয়েছে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, কারণ আমার নাম অথবা ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলে প্রতারণা করছে। যেন সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করছি। আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, সাবধান। যে ব্যক্তি, এখন আমরা আবার আমলে চলে যাচ্ছি, যে ব্যক্তি ফজর নামাজের পরে ঠিক এই সূরাটা 41 বার পাঠ করবে, খোদা তাআলা তাকে অর্থশালী বানাইবেন। সে দরিদ্র থাকলে তার দারিদ্রতা দূর হবে, এবং সে যদি ঋণী হয়ে থাকে আল্লাহ পাক তার ঋণ দূর করে দিবেন, এবং চক্রের চোখে, মানে যারা শত্রুতা করে শত্রুর চোখে তাকে, মানে যে দুর্বল ব্যক্তি শত্রুর চোখে তাকে, শত্রু তাকে খুবই শক্তিশালী মনে করবে। 40 দিন যদি কেউ এই আমলটা করে এবং সহবাসের আগে এই দোয়াটা পড়ে নিজের শরীরে এবং স্বামীর শরীরে ফু দিয়ে সহবাস করে এবং কোনো সন্তানের তালাশ করে, আল্লাহ পাক সন্তান দান করেন। এবং কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি 7 বার কোনো জখমের স্থানে, মানে যেখানে জখম হয়, জখমের স্থানে 7 বার পরে একবার ফু দিবে, যেখানে জখম হয়েছে বিসমিল্লাহ বলে বুলিয়ে দিবে, জখম দ্রুত সারতে শুরু করবে। যে ব্যক্তি 100 বার মাগরিবের নামাজের আগে এই দোয়াটা পড়বে, আল্লাহ পাক তার ইজ্জত এবং সম্মান বৃদ্ধি করে দিবেন, তার পরিবার পরিজনদেরকে নিরাপদে রাখিবেন, লোকেরা তাকে সম্মান করবে। যে ব্যক্তি প্রত্যেক ফজরের নামাজের পরে 100 বার এই দোয়াটা পড়বে, তার যে কোনো উদ্দেশ্য পূরণ হবে। যে ব্যক্তি সদা সর্বদা 313 বার এটা পড়বে, মানে প্রত্যেক দিন 313 বার পড়বে, যে কোনো কঠিন উদ্দেশ্য হোক না কেন সেটা পূরণ হবে। এবং ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তাআলা তিনি তার এক কিতাবের মধ্যে এই বর্ণনা উল্লেখ করেছেন, যে ব্যক্তি শয়নকালে এই সূরাটি পড়ে ঘুমাবে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন। 40 বার এক গ্লাস পানিতে পাঠ করে ফু দিয়ে, এক মগ পানি, গ্লাস না, এক মগ পানিতে পড়ে ফু দিয়ে এটা যদি সে সেবন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ মুক্তি করবেন। ওই গ্লাস পানিতে এক বালতির মধ্যে মিশিয়ে ওই পানি দ্বারা তাকে গোসল করতে হবে। পীর মহিউদ্দিন আরাবি বলেছেন, মতলব পূর্ণ হওয়ার জন্য ফজরের নামাজ শেষ করার পরে সে এই দোয়াটা 41 বার পড়বে, আল্লাহ পাক তাকে হেকমত দান করবেন, তার উদ্দেশ্য পূরণ হবে। কয়েকজন মনীষী কয়েকভাবে এই আমলটা উল্লেখ করেছেন।
এবং কেউ যদি কারারুদ্ধ থাকে, কারাগারে বদ্ধ থাকে, 125 বার যদি পড়ে, আল্লাহ পাক তার কারাগার থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। বেদনা স্থলে এই দোয়াটা 7 বার পরে ফু দিলে ওই জায়গার ব্যথা ভালো হয়। রুজি রোজগার বেশি হওয়ার জন্য বিসমিল্লাহ সহকারে এই সূরাটা 70 বার কেউ যদি রাত্রেবেলা ঘুমানোর আগে পাঠ করে, তার রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করেন। এবং উল্লেখিত রয়েছে যে ব্যক্তি এই দোয়াটি যে কোনো কাজ করার আগে 41 বার পাঠ করার পরে ওই কাজে যায়, আল্লাহ পাক ওই কাজের মধ্যে দ্রুত পরিপূর্ণতা দান করেন। যে কোনো মতলব পূরণ হওয়ার জন্য ঠিক একই ধরনের সংখ্যা, 125, 313 অথবা 70 বার যেভাবেই পড়ুক তার উদ্দেশ্য পূরণ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, যে ব্যক্তি এই সূরাটি তারাবির নামাজের পরে পাঠ করবে এবং সে যদি অবিবাহিত হয়ে থাকে, দোয়া করে আল্লাহ পাক তার অবিবাহিত হয়ে থাকলে নেককার স্বামী অথবা নেককার স্ত্রী দান করবেন তারাবির পরে দোয়া করলে। সহি বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে যে কেউ এই সূরাটি পাঠ করবে, আল্লাহ পাক তাকে কখনো কারো মুখাপেক্ষী করবেন না। এবং শেখ আকবর লিখিয়াছেন, যে ব্যক্তি এই সূরাটি তারাবির নামাজের পরে 7 বার পাঠ করবে, মালাকুল মাউত তার রোহ খুবই সহজতার সাথে কবুল করবে। সব রবিবারে 616 বার পাঠ করলে যে কোনো উদ্দেশ্য পূরণ হবে, সোমবারে 619 বার পাঠ করলে আল্লাহর সাহায্য আসবে এই সূরাটাই, যেই সূরার কথা বলছি। মঙ্গলবারে 242 বার পাঠ করলে মনের আশা পূরণ হবে, বুধবারে 856 বার পড়লে ইনশা আল্লাহ তার হাশরের মাঠে হিসাব কিতাব সহজ হবে, বৃহস্পতিবারে 173 বার পড়লে সে দুনিয়াতে সরল সঠিক পথ পাবে, শুক্রবারে 1837 বার পাঠ করলে সে তার যে কোনো বৈধ উদ্দেশ্য পূরণ হবে, শনিবারে 4233 বার পাঠ করলে আল্লাহ পাক তাকে মানুষের কাছে সম্মানিত বানাবেন, তার উদ্দেশ্য পূরণ হবে ইনশা আল্লাহ। এ বিষয়ে আরো অনেকগুলো দোয়া রয়েছে, 29-30টার মতো ফজিলত। একটা বাসনের মধ্যে মিশক আম্বর জাফরান দিয়ে লিখে যদি ধুয়ে কোনো রোগীকে খাওয়া যায় সে আরোগ্য লাভ করে। এবং ঠিক এই সূরা মিশ জাফরান দ্বারা লিখিয়া গলায় রাখলে স্মৃতিশক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। ঠিক এই সূরাটি কাচের পাত্রের মধ্যে লিখিয়া এটা যদি কোনো জিনগ্রস্ত রোগীকে খাওয়ায় আল্লাহ পাক তাকে জিন থেকে হেফাজত করেন। হাকিম রহিমাহুল্লাহ তাআলা বলিয়াছেন, জুমার রাত্রে এশার নামাজের পরে পাতলা হরিণের চামড়ার মধ্যে এই সূরাটি মিশক আম্বর জাফরান দিয়ে লিখে তার ঘরের মধ্যে রাখলে আয় উন্নতি হয়, কারো বিবাহ না হয়ে থাকলে দ্রুত বিবাহ হয়। শেখ আহমদ রাজি রহিমাহুল্লাহ তাআলা বলিয়াছেন, স্ত্রী পুত্র কিংবা দুই বা দুই ভাইয়ের মধ্যে সন্ধি স্থাপন করতে চাইলে গোলাপ জাফরান দ্বারা ঠিক এই সূরাটা লিখে, মানে সাদা কাপড়ের মধ্যে লিখে ওইটা ওই ঘরের মধ্যে রেখে দিবে, দুই ভাইয়ের মধ্যে মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে। দুই ব্যক্তির মধ্যে সন্ধি মানে ভালোবাসা বৃদ্ধি করতে চাইলে একখানা লাল সুতা নিবে, একখানা কালো সুতা নিবে, লাল সুতার মধ্যে 7 বার এই সূরাটা পরে ফু দিবে, কালো সুতার মধ্যে 7 বার এই সূরাটা পরে ফু দিবে। এবং এই সুতা দুইটা যেই দুই ব্যক্তি আছে, যে দুই ব্যক্তি দুই বাড়ি দুই বাড়িতে থাকে, দুই বাড়ির মধ্যবর্তী জায়গায় এটা মাটিতে পুঁতে রাখবে। শেখ মহিউদ্দিন আরবি রহিমাহুল্লাহ তাআলা লিখিয়াছেন, দুই জনের মধ্যে সন্ধি স্থাপন করার ইচ্ছা থাকলে এই দোয়াটা বেশি বেশি পড়বে। মানে এই বিষয়ে মানে আরো কিছু ফজিলত রয়েছে, আরো কিছু খাসিয়াত রয়েছে, যেগুলো নিয়ে আমরা আসলে পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পেজ এবং আইডির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজও নাই, আইডিও নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওই আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমরা সাবধান করি, সতর্ক করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।